খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। হিন্দুত্ব এবং জাতীয়তাবাদকে মেলালেন তিনি ঋষিকেশের মাটিতে দাঁড়িয়ে। আজ উত্তরাখণ্ডে প্রচার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, যখনই দেশে কোনো দুর্বল সরকার এসেছে আমাদের শত্রুরা তার সুযোগ নিয়েছে। আমাদের শক্তিশালী সরকার আসার পর ঘরে ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের খতম করা হয়, কংগ্রেসকে নিশানা করে তার অভিযোগ। উত্তরাখণ্ডের মানুষকে কংগ্রেসকে যোগ্য জবাব দেবেন। এখানকার মা ধারী দেবী এবং জলপা দেবীর প্রতীক শক্তিকে রাজ্য থেকে মুছে ফেলেছিল কংগ্রেস। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার স্মৃতিকে এই দিন ফিরিয়ে আনতে চেয়েছেন মোদী। বলেছেন, বিরোধীরা বলেছিল ভারত পাকিস্তানের বিমান অভিযান করেছিল রাজনৈতিক লাভের জন্য। আমরা যখন সার্জিক্যাল স্ট্রাইক করি তখন কি কোনো ভোট ছিল? এটা আমাদের সিদ্ধান্ত ছিল ওদের ঘরে ঢুকে মারার। যদিও 2019 সালে এপ্রিল থেকে লোকসভা ভোট হয়েছিল 7 দফায়, এরপরই কংগ্রেস জমানোর কথা তুলে মোদীর বক্তব্য, কংগ্রেস সরকারের সময় সেনাদের নিরাপত্তার সরঞ্জাম ছিল না, যেমন বুলেট প্রুফ জ্যাকেট। শত্রুর গুলির সামনে তাদের ঠেলে দেওয়া হতো সেভাবেই। বিজেপি এসে সেনা সুরক্ষাকে অগ্রাধিকার দেয়, ভারতের তৈরি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়। এই সরকারের কল্যাণেই ভারতে আধুনিক রাইফেল, যুদ্ধ বিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি হচ্ছে। দুর্বল কংগ্রেস সরকার যা করতে পারেনি বিজেপি তা করে দেখিয়েছে। তবে উত্তরাখণ্ডে দাঁড়িয়ে পাকিস্তানকে সামনে রেখে যুদ্ধমদেহী বার্তা দিলেও আমেরিকার একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী চীনের সঙ্গে শান্তির প্রস্তাবই পাঠিয়েছেন। বলেছেন, এটা আমাদের বিশ্বাস, আমাদের অবিলম্বে সীমান্ত সংক্রান্ত জটের দীর্ঘমেয়াদী সুরাহা করা উচিত, তার ফলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠা যাবে। চীন এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের জন্যই নয়, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্যও জরুরি। ভোটের মুখে বিদেশি পত্রিকায় রামকে নিয়ে বিশদ হয়েছেন মোদী। বলেছেন, রামের জীবন আমাদের সভ্যতার রূপরেখা তৈরি করেছে, তাই 11 দিনের বিশেষ আচার পালন করে আমি সেই সব জায়গায় গিয়েছি যেখানে রাম গিয়েছিলেন। রাম মন্দির নির্মাণ সম্পর্কে তার বক্তব্য, রামকে তার জন্মস্থানে ফিরিয়ে আনতে পারা দেশের ঐক্যের প্রশ্নে ঐতিহাসিক মুহূর্ত। আমায় যখন ওই অনুষ্ঠানে যোগ দিতে বলা হলো জানতাম এদেশের 140 কোটি মানুষ প্রতিনিধিত্ব করছি, যে দেশবাসী শতকের পর শতক ধৈর্য ধরে অপেক্ষা করেছেন রামলীলার প্রত্যাবর্তনের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।